আমি কেন চুল কাটলাম সেই বিষয়টা আপনাদেরকে এখন বলছি। করোনার কারণে গত দু মাস অবধি আমাদের পুরো সিডনি একবার পুরো বন্ধ, প্রচুর দোকান ব্যবসা বন্ধ, এবং ঠিক একইভাবে যত চুল কাটার সেলুন সবই বন্ধ। আমার যে সেলুন, এই সেলুনটি গত 22 বছর ধরে আমি এক জায়গাতেই আমি আমার চুল কাটাই বা আনুষাঙ্গিক কাজগুলো করে থাকে। সেই সেলুনটা আগামী কোন মাসে অথবা কোন বছর খুলবে আমি নিজেও জানি না। বৃহত্তর সিডনি এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের সেলুন, চুল কাটার সকল দোকানই বন্ধ। আর ঠিক এই অবস্থায় সেই সকল লোকেরা ভাগ্যবান যাদের স্ত্রী চুল কাটতে পারে অথবা যারা হেয়ার ড্রেসিংয়ের কাজ জানে। আর ভেরোনিকা কিন্তু সেই চুল কাটার কিছুই জানে না, যার ফলে আমি সবসময় নির্ভরশীল সেই আমার বারবার শপ, আমার সেই সেলুনে, যার ফলে আমার শুধু চুল বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে গত দু মাস তিন মাস ধরে। নাপিত অর্থাৎ সেই সেলুনে আর যাওয়ার সুযোগ আমার হয় না। তো কি করা, ভেরোনিকা বললো এক কাজ করো, তোমার চুলগুলো তুমি কেটেই ফেলো, পুরোটা ছেঁটে ফেলো। কবে কেটেছিলে? বললাম সে 52 বছর আগে, আমি ক্লাস 5-6 যখন পড়ি তখন একবার কেটেছিলাম, এরপরে আর কখনো আমার চুল কাটা হয়নি। তখন আমি যে কোনো একজন লোকের সাহায্য নিয়েছিলাম, প্রাইভেসির কারণে তার নাম বলছি না, সেই আমাকে বলল, গুরু আমি এই সুযোগে তোমার মাথায় যেন হাত দেওয়ার সুযোগ পাই, গুরু আমি তোমার মাথাটা আমি পুরোটা ছেঁচে দেব। নাপিতের দোকান অর্থাৎ সেলুন অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আর সেই কারণেই আমি আমার মাথাকে পুরো জাম্বুরা তাম্বুরা মিষ্টি কুমড়া বানিয়ে নিলাম। কথিত আছে বেগমপাড়ার বৌরা আয়েশি জীবনযাপন করেন, আর তাদের কাছে অবৈধভাবে উপার্জিত টাকা পাঠান বাংলাদেশে থাকা স্বামীরা। টাকা উপার্জনে ক্লান্তি আসলে অবসর কাটাতে কানাডায় বেগমদের কাছে যান সাহেবরা। এ কারণেই স্থানটির নাম দেওয়া হয়েছে বেগমপাড়া। একজন অস্ট্রেলিয়ান বাঙালি বনি আমিন, মাঝে মধ্যে উনি অস্ট্রেলিয়ায় বসে বসে বনি আমিন সাহেব কিছু ভিডিও দেন, তার ভাষাগুলি আমার মুখে আসবে না, কিন্তু সে সত্য কথা বলে, কিন্তু সে সত্য কথা বলে, কিন্তু সে সত্য কথা বলে। সে যেই চিত্রগুলি তুলে ধরে যে আমাদের নারীদেরকে ওনারা পশ্চিমারা আমাদের নারী নারী করে নারীদেরকে কি বানিয়েছেন, পশ্চিমা কুত্তারা আমাদের নারী মাংসের লোভে আমাদের দেশে এসে কি সর্বনাশ করেছে, কি বরবাদ করেছে আমাদেরকে, এটা তার ওই ভিডিওগুলি দেখলে আপনারা বুঝবেন। কিন্তু সে সত্য কথা বলে, আমি তাকে চিনি না জানি না, হঠাৎ তার ভিডিও কয়েকটা আমি দেখলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিলটা বিষাক্ত হয়ে গেল এগুলি দেখে যে কি অবস্থা আসলে তো বাস্তব। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন, আমি বনি আমিন। প্রিয় বন্ধুরা, আজ 13 সেপ্টেম্বর 2021, বসন্তের 13তম দিন, আর এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে বেলা 3:13:17, আকাশ মেঘে মেঘে ছেয়ে আছে, আর এই মুহূর্তে হাওয়ায় তাপমাত্রা মাত্র 17 ডিগ্রি সেলসিয়াস, ঠান্ডা ঠান্ডা লাগছে প্রিয় বন্ধুরা, আর ঠান্ডাটা বেশি এইখানটায় আক্রমণ করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে প্রিয় বন্ধুরা, কি দারুণ, কি মজা, কি আনন্দ আজ আকাশে বাতাসে আমার মাথাতে, অপূর্ব লাগছে প্রিয় বন্ধুরা। একটা বিষয় আমি আপনাদেরকে বলতে হচ্ছে যে এই কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপনাদের প্রচার করেছিলাম, যেখানে বাংলাদেশের করোনা ইব্রাহিম, যে মাওলানা ইব্রাহিম, তিনি আমার সম্পর্কে যে মন্তব্য করেছেন, এবং
কুয়ালা লামপুর থেকে সেই মিজানুর রহমান মিজান, আপনারা অনেকে মিজানুর রহমান আহাজারি বলেন কিন্তু এটা অসম্মান হয় একজনকে, আমি বরং বলবো মিজানুর রহমান মিজান, সে যে আমাকে ফোন করেছিল এবং তার কাছে আমি ওয়াদাবদ্ধ, আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আসলে ধর্ম নিয়ে আমি এখন থেকে আর কখনোই রাজনৈতিক কারণ ছাড়া আমি ধর্ম নিয়ে আর কখনোই আমি আলোচনা করব না। তবে যদি কোনো রাজনৈতিক, কোনো দেশের রাজনৈতিক বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয় আর সেই রাজনীতিতে যদি ধর্মের প্রভাব থাকে, আমি আগেই বলেছি রাজনীতি হচ্ছে একটি ককটেল, একটা দেশের, সমাজের, একটা কৃষ্টি, কালচার, ভৌগোলিক অবস্থান, সেই এলাকার ধর্ম এবং আনুষাঙ্গিক আরও বিষয়ের একটা ককটেল হচ্ছে রাজনীতি। আমি সেই রাজনীতির কারণে যদি ধর্ম যদি ইনএভিটেবলি চলে আসে, তাহলে কিন্তু আমাকে সেই বিষয়ে আলোচনা করতেই হবে। আর তাছাড়া আমি মিজানুর রহমান মিজান, তার কাছে আমি ওয়াদাবদ্ধ, এটার একটা কারণ আছে। এটা আশ্চর্য, আপনাদের কাছে অনেকেই আপনারা বলতে পারেন আপনাকে এটাকে ভাই যান, কিন্তু আপনার স্ত্রীকে মা বলে সম্বোধন করেছে। হ্যাঁ, সে টেলিফোনে আমার স্ত্রীকে শুধুমাত্র সালাম দেওয়ার জন্য সে বলেছিল, আমার স্ত্রীকে মিজানুর রহমান মিজান সে মা বলে সম্বোধন করেছিল। মা, মিজানুর রহমানের যে মা ডাক আমার স্ত্রী শুনেছে, তারপর থেকে আমার উপরে একটা প্রেশার এবং সেই প্রেশারের কারণেও আমি ধর্ম নিয়ে আলোচনা করব না। তবে একটা শর্ত আমি তাকে দিয়েছি এবং সে ওয়াদাও করেছে, আমার কাছে ওয়াদা করেছে যে বাংলাদেশে ফিরে গেলে এরপর থেকে যখন সে কোনো ওয়াজ করবে, সেইখানে কোনো অমুসলিম আঘাত পায় মতো সে আর কোনো বক্তব্য দেবে না। এবং আমি তার কাছ থেকে এই ওয়াদা, তার বিনিময়ে এই ওয়াদা নিয়েছি যে তার ওয়াজে যেন কোনো হিন্দু তাদের দেব দেবী এবং তাদের ধর্ম নিয়ে যেন কোনো রকম তুলনামূলক কোনো সমালোচনা করা না হয়। মিজান আমার কাছে কথা দিয়েছে। প্রিয় বন্ধুরা, যারা অমুসলিম এবং যারা সেই তথাকথিত মুক্তমনা মুসলমান যারা আছেন, যারা আমার এই যে ধর্ম নিয়ে আমার যেই বক্তব্য বন্ধ হওয়ার কারণে আমাকে তিরস্কার করেছেন সেই ভিডিওটি যাওয়ার পরে, এবং কেন আমি মিজানুর রহমান মিজানের কথায় আমি কেন ধর্ম এবং অধর্মের বিরুদ্ধে কথা বলা কেন বন্ধ করেছি, প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, এটাকেই বলে পারস্পরিক ওয়াদা। আমি তার কাছে ওয়াদা দিয়েছি, সেও আমার কাছে ওয়াদাবদ্ধ আছে, যদি সে তার ওয়াদা বরখেলাপ করে ভবিষ্যতে, আমিও হয়তোবা আমার ওয়াদার বরখেলাপ করব। কারণ মিজানুর রহমান আহাজারি আমার কাছে ওয়াদা করেছে কোনো অমুসলিম তার কোনো বক্তব্যে আর কখনো আঘাত পায় মতো জনসম্মুখে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে এই রকম মন্তব্য সে আর করবে না। অমুসলিমকে ধর্মান্তর করার নামে সেই দেলোয়ার হোসেন কয়েদি, সেই দেলোয়ার হোসেন সাঈদির মতো সেই স্টেজে তুলে যে অমুসলিমকে মুসলিম বানানোর যে নালতে তকমা পরানোর যেই একটা নাটক, সেই নাটকও এই মিজানুর রহমান মিজান আর করবে না, আমাকে কথা দিয়েছে। প্রিয় বন্ধুরা, আশা করি অমুসলিম ভাই বন্ধু দর্শক যারা আছেন তারা বুঝতে পারছেন যে আমি ধর্ম বিষয়ে কেন বলা বন্ধ রাখবো। আরেকটি বিষয় আপনাদের আজ মনে করাতে চাচ্ছি যে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে করোনার কারফিউ ভঙ্গের কারণে জরিমানার বদলে আমাকে দুজন নারী পুলিশ ধরে আমাকে এই মাথাটা ন্যাড়া করে দিয়েছিল। আমি সেই কমেন্টটি পড়লাম, অনেক বোকা তারা আমাকে কমেন্ট করেছে যে একেবারে ভালো হয়েছে বা পুলিশে ঠিক কাজ করেছে, বা অনেকে প্রশংসা করতে গিয়ে বলল যে আইন সবার জন্যই সমান, অর্থ তারা ঠিকই বুঝে নিল যে পুলিশ সত্যি সত্যি আমার মাথাটা ন্যাড়া করে দিয়েছে। এটা কীভাবে সম্ভব? একটা পাগল, একটা সুস্থ মস্তিষ্কের কোনো বাংলাদেশি তারা কিন্তু কোনোভাবেই এটা ভাবতে পারেন না যে অস্ট্রেলিয়ান পুলিশ সেই ন্যাড়া করে দেবে। এটা কোনোদিন হয় নাকি? কোনো সভ্য দেশে এটা হয়? কিন্তু তবু আমি দেখলাম বেশ অনেক অনেক আমার চৌধুরী জনতা তারা বিশ্বাস করলেন যে সত্যি সত্যি আমাকে এই করোনার শাস্তি চুল ন্যাড়া করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, বাস্তবে কিন্তু তা নয়। কিন্তু এই যে পুলিশের যে অপকর্ম, এই যে এইভাবে ধরে চুল ছেঁটে দেওয়া, মাথা ন্যাড়া করে দেওয়া, এগুলো সেই
কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই যে ড্যাফোডিলস কবিতাটা লিখেছিল, সেই কবিতা লেখারও 200 বছর আগে এই সভ্য দেশের পুলিশ এই ধরনের কুকর্ম বা এই ধরনের বর্বরোচিত আচরণ থেকে তারা অনেক আগেই তারা সরে এসেছে। এটা আপনি কল্পনাই করতে পারেন না, সভ্য দেশের পুলিশ কখনো এই ধরনের চুল বা মাথা ন্যাড়া করে দেবে। সুতরাং ওটা একটা রস ছিল, রসবোধ দিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। প্রিয় বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখছি, আমি বনি আমিনের মাথায় মগজে সবসময় উপমহাদেশের বিখ্যাত কিছু লেখক কিছু মনীষী আমার মগজে সবসময় ঘুরঘুর ঘুরঘুর করছে, যারা আমার লেখনী এবং কথাতে যারা আমার প্রচণ্ড রকম প্রভাব বিস্তার করে, সেই বিখ্যাত লেখক সাংবাদিক কূটনীতিবিদ এবং বড় ধরনের একজন ধনীর সন্তান সেই খুশওয়ান্ত সিং, অন্নদাশঙ্কর রায়, সৈয়দ মুজতবা আলী এবং কৃষ্ণচন্দ্র, যাকে কৃষ্ণচন্দ্র বলে, এই লেখকরা আমার মাথায় মগজে সবসময় ঘুরঘুর ঘুরঘুর করে, আর ওদের সেই রসবোধগুলোই আমি বনি আমিন মাঝে মাঝে আমার এই কথনে আমি ইস্তেমাল করি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি সম্ভব হয়, খুশওয়ান্ত সিংয়ের অনেক অনুবাদ লেখা আছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে আছে, যদি সুযোগ হয় পড়ে নেবেন। আর কৃষ্ণচন্দ্র, যাকে কিষণচন্দ্র বলে, তার লেখাও পড়বেন। আর সৈয়দ মুজতবা আলীর লেখা বা অন্নদাশঙ্কর রায়ের লেখা, এগুলো তো আপনি বাংলায় লেখা, পড়ে নেবেন, পড়ে নেবেন। পড়লে আপনার মাথা মগজে অনেক কিছুই ঢুকবে এবং তখনই বুঝতে পারবেন যে বনি আমিনের এই কথনে এই রসবোধের উৎস কোত্থেকে। আরেকটি ওয়াদা ছিল আপনাদের কাছে আজ, সেই কানাডা, অস্ট্রেলিয়া, নিউ ইয়র্কে বাংলাদেশের সেই তথা কথিত চরিত্রহীন আমলা, মন্ত্রী, রাজনীতিবিদ এবং সাংসদদের স্ত্রী এবং সন্তানদেরকে সেই বেগম পাড়া নামের বিভিন্ন স্থানে নিয়ে তারা যে সরে রেখেছে, সেই বিষয়ে, অর্থাৎ বেগম পাড়ার সেই বেগমদের বেগুন কাহিনী অথবা বর্গা চাষি বিষয়ে আমার আজ কিছু কথা বলার ছিল। প্রিয় বন্ধুরা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শাশ্বত, অর্থাৎ টাইমলেস কথা। আমি অবশ্যই আপনাদেরকে সেই কথাগুলো বলবো, যারা এই যে বাংলাদেশে আপনি যে কোনো আমলা, যে কোনো মন্ত্রী বা পার্লামেন্ট মেম্বার, যারা দেশে মজা মারছে, তাদের স্ত্রীদেরকে বাইরে রাখছে, সেই স্ত্রীরা প্রবাসে কী করছে, তারা ম্যারিড, তাদের সন্তান আছে, তাদের ইউনিভার্সিটি গোয়িং, তাদের মেয়ে আছে, ছেলে আছে, বাট স্টিল তারা কীভাবে বর্গা চাষি পালন করে, বর্গা চাষি, বর্গা চাষি অর্থাৎ যার নিজের জমি নেই কিন্তু তার শক্ত লাঙ্গল আছে, লাঙ্গলের ফলা শক্ত, সেই যে অন্যের জমি চাষ করে তাকে বলা হয় বর্গা চাষি। আর সেই সকল বেগম পাড়ার সেই বেগমরা কীভাবে বাংলাদেশ থেকে বের হয়ে যেই সকল ফরেন স্টুডেন্ট তারা গিয়ে এই ধরনের মন্ত্রী, এমপি, ব্যবসায়ীদের বাড়িতে তারা যে কীভাবে বর্গা চাষি হিসেবে কাজ করছে, নিরলস কাজ করে যাচ্ছে, সেই বর্গা চাষিদের বিষয়ে আমার একটি কথা থাকবে এবং আগামী যে কোনো দিন সেই গোপন রহস্যটা আপনাদের কাছে তুলে ধরব। তবে সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, সেই সকল পিতা মাতাকে বাংলাদেশে যাদের সন্তান, যাদের সেই সুঠাম দেহি সুন্দর যেই সন্তানরা বিদেশে লেখাপড়া করছে, কানাডাতে পড়ছে অথবা আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে, কিন্তু আপনার সন্তান যদি আপনার কাছ থেকে কোনো টিউশন ফি যদি না নিয়ে থাকে এবং সেই সন্তান যদি ওই ধরনের বেগম পাড়ার কোনো বেগমের সাথে বা বেগমদের বাড়িতে তার আসা যাওয়া আছে, যে আঙ্কেলের বাড়িতে যায়, আমি ওই এমপির বাড়িতে যাচ্ছি, ওই এমপি আমাকে সাহেবার স্ত্রী, বেগম আন্টি আমাকে খুব ভালোবাসে, তার বাড়িতে আমি যাই, প্লিজ ডু নট ট্রাস্ট, ডু নট ট্রাস্ট। খুবই সতর্ক থাকবেন যে আপনার সন্তান আপনার কাছ থেকে কেন টিউশন ফি নিচ্ছে না, কারণ তার টিউশন ফি সেই বর্গা চাষির ফি হিসেবে এই বেগমরাই দিয়ে থাকে। আর আপনার সেই সন্তান, আপনার সেই সন্তান কাজ করছে একজন বর্গা চাষি হিসেবে, কঠিন জীবন যাপন করছে। একজন অস্ট্রেলিয়ান বাঙালি
বনি আমিন, মাঝে মধ্যে উনি অস্ট্রেলিয়ায় বসে বসে বনি আমিন সাহেব কিছু ভিডিও দেন, তার ভাষাগুলি আমার মুখে আসবে না, কিন্তু সে সত্য কথা বলে, কিন্তু সে সত্য কথা বলে। আবারও বলছি প্রিয় বন্ধুরা, প্রবাসী এদেরকেই বাংলাদেশের বর্গা চাষি বলা হয়, যার নিজের জমি নেই, অন্যের জমি চাষ করে। এই ধরনের বর্গা চাষির আছে লাঙ্গল এবং সত্য লাঙ্গলের ফলা, তারাই চাষ করে যাচ্ছে অন্যের জমি। আর সেই বিষয়ে বনি আমিনের আর একটি পাঠশালা প্লাস কিছু আমার অভিজ্ঞতার কিছু কথা আপনাদেরকে আমি বলবো। আমি আবারও সতর্ক করে দিচ্ছি সেই সকল পিতা মাতাকে বাংলাদেশে যাদের সন্তানরা প্রবাসে লেখাপড়া করছে, অথচ বেগম পাড়ার যে কোনো বাড়িতে তার আসা যাওয়া আছে, এবং যে আপনার কাছ থেকে টিউশন ফি নিচ্ছে না, ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন এতক্ষণ আপনাদেরকে এই মেঘলা আকাশে কিছু কথা বললাম। আশা করি তিনটা ইস্যু, তিনটা বিষয় আজ আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম। কেন আমি ধর্ম বিষয়ে কথা বলা বন্ধ করলাম, কাদের স্বার্থে সেই অমুসলিম, আমার সেই মানবতাবাদী অমুসলিম ভাই, তোমাদের জন্যই, তোমাদের স্বার্থেই আমি এই ধর্ম বিষয়ে কথাবার্তা বন্ধ করলাম। আজ তাহলে ছাড়ি প্রিয় বন্ধুরা, দিস ইজ বনি আমিন ফ্রম লেকেম্বা, সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।